প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পর্বের ম্যাথমেটিক্সের আমরা ত্রিকোণমিতির কোন পর্যায়ে এসেছি? আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন এই চ্যাপ্টারে চলে এসেছি। এটা হচ্ছে 11তম চ্যাপ্টার। তো বিপরীত বৃত্তীয় ফাংশনটা কি জিনিস আমরা এর আগেই পড়েছি, তারপরেও এখানে দেখতে পাচ্ছ যে এই যে সাইন ইনভার্স এক্স, এরকম কজ ইনভার্স, ট্যান ইনভার্স, তাই না? এরকম ইনভার্স যেগুলো আছে সেটাই আসলে বিপরীত বৃত্তীয় ফাংশন, তাই না? তো সেটাই আজকের আলোচনার বিষয়। চলো দেখি একে একে। তো আমরা যে কোনো ত্রিকোণমিতির কোনো কিছু যখন হিসাব নিকাশ করি, তখন একটা ত্রিভুজ থাকে, সেটা সাধারণত হয়ে থাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে দেখতেই পাচ্ছ সমকোণটা হচ্ছে এই ও এম পি, এটা হচ্ছে সমকোণ। আর এখানে যে কোণটা আছে এইটাই আসলে ওই সেই বৃত্তীয় ফাংশনের যে কোণটা, অর্থাৎ থেটা, সেটা। যেমন এখানে রয়েছে সাইন থেটা সমান সমান আছে এক্স। আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি? এক্স। তাহলে অতিভুজ কী হবে? কারণ এর নিচে তো অতিভুজ কিছু দেওয়া নেই, তার মানে কিছু না থাকলে কি হয়? ওয়ান। সুতরাং ওয়ান হবে তার অতিভুজ। এইভাবেই আমরা সাইন, কস, ট্যান এগুলো আমরা আগেই জানি। তো যাই হোক, তাহলে এখানে সাইন থেটা সমান হচ্ছে এক্স, এটা হচ্ছে বৃত্তীয় ফাংশন। তোমরা জানো যে কোন হিসাব করা হয় আসছে, একটা আছে ষাটমূলকে, যেটারে বলা হয় ডিগ্রি, যেমন হচ্ছে যে 30 ডিগ্রি, 50 ডিগ্রি এরকম। আর পাই দিয়ে যেটা লেখা হয় ওইটাই কিন্তু আসলে বৃত্তীয় ফাংশন, কিন্তু এখানে আমরা বোঝার জন্য 30 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম দিয়ে আমরা বোঝাচ্ছি। তো যাই হোক, তাহলে সাইন থেটা সমান এক্স, এটা হচ্ছে একটা বৃত্তীয় ফাংশন। এখন আমরা কি পাব? বিপরীত বৃত্তীয় ফাংশন কিভাবে হবে সেটা, সাইন যদি এই থেটার কাছে ছিল, এর সঙ্গে দেখো সাইন থেটা এইভাবে লেখা হতো, তাই না? এই সাইনটা যদি চলে যায় এক্সের কাছে, এই যে চলে গেল, তখন জিনিসটা যেটা হলো এটাই হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। এইটুকু জিনিস প্রথমে বুঝতে পারলে এই চ্যাপ্টার খুবই সোজা। তাহলে বোঝা গেল, সাইনের কাছে যখন ছিল তখন বৃত্তীয় ফাংশন, আর সাইনটা যখন থেটার কাছ থেকে চলে গেল এক্সের কাছে, তখন সেইটা হবে হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। তো আমরা জানি যে কোনো জিনিসের যখন ইনভার্স লেখা হয় সেটা মানে ওয়ান বাই সেটা, এটাকে ওইভাবে চিন্তা করার দরকার নেই, কারণ ওইটা হলে আবার গোলমাল হয়ে যাবে, তখন হয়তো কেউ লিখে ফেলবে এক্স বাই সাইন। আসলে এরকম কিন্তু হবে না। সাইনটা থেটার কাছে ছিল তখন বৃত্তীয় ফাংশন, এক্সের কাছে যখন গেল তখন বিপরীত বৃত্তীয় ফাংশন। কেমন এই পর্যন্ত? তাহলে আমরা দেখলাম যে এই যে সাইন ইনভার্স এক্স, এই জিনিসটা আসলে কি? আসলে হচ্ছে একটা কোণের মান। কেমন? এই যে সাইন থেটা, এটা সমান আমরা পাচ্ছি এক্স। এই এক্সটা কী জিনিস? এটা আমরা শিখেছি যে এই যে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে এক্সটা, এটা হচ্ছে একটা সংখ্যা, আর এই যে ঠেদ থেটা, এটা হচ্ছে একটা কোণ। এটুকু ক্লিয়ার? তা সাইন, কস, ট্যান এদের সঙ্গে কোণ থাকে, আর সাইনটা যখন ওই পাশে চলে যায় তখন দেখো ওই সেই সংখ্যার সাথে বা মানের সাথে ইনভার্স হয়ে যায়। এটাই শুধু বোঝার বিষয়। তার মানে সাইন থেটা সমান বৃত্তীয় ফাংশন, আর এইরকম সাইন ইনভার্স এক্স মানে বিপরীত বৃত্তীয় ফাংশন। তাহলে বোঝা গেল যে সাইন ইনভার্স এক্স এই জিনিসটা কিন্তু মান না বা কোনো সংখ্যা না, এটারে বলা হবে কোণ। যেমন নিচেরটা যদি আমরা লক্ষ্য করি, সাইন 30 ডিগ্রি এর মান কত? হাফ। এখন যদি আমরা দেখি যে সাইনটা যদি ওই পাশে চলে যায় সেই একইভাবে, তাহলে কি হলো? দেখো সাইন ইনভার্স হাফ, এটা সমান আসছে 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে তাহলে সাইন ইনভার্স হাফ, এটা আসলে একটা কোণের মান, এটা কিন্তু কোণ, এটা কিন্তু কোনো সংখ্যা বা মান না। এই যে সাইন 30 ডিগ্রি, এইটা সমান ছিল হাফ, হাফটা হচ্ছে একটা সংখ্যা, যেটা কেনা ওই যে লম্ব বা অতিভুজ থেকে পাই। কিন্তু যখন সাইন এই পাশে চলে আসবে তখন কিন্তু সে কোণ সমান হবে সাইন ইনভার্স হাফ। আমার মনে হয় এই বেসিক জিনিসটা খুবই জানা দরকার, সেটা তোমরা বুঝলে আমরা এখন পরের অংশে চলে যাই। এখানে দেখো, আমরা এটা তো সবাই জানি যেখান থেকে আমরা সাইন, কস, টেনের বিভিন্ন মান, অন্তত এই এই পাঁচটা মান আমরা বের করি, 0, 30, 45, 60, 90 এগুলো। তাহলে এখানে যে 2, এই মানটা কার মান বলতো? এটা আসলে সেক 60 ডিগ্রির মান। তার মানে সেক 60 ডিগ্রি সমান সমান কত? 2।
তাহলে এখান থেকে 60 ডিগ্রি সমান কি পাওয়া যাবে দেখো তো 60 ডিগ্রি সমান পাওয়া যাবে হচ্ছে sec ইনভার্স 2 তাহলে বেসিক জিনিস আশা করি কারোর ভুল হবে না বুঝতে অসুবিধা হবে না আমরা এখন সরাসরি চলে যাব কয়েকটা প্রমাণে আমরা এখানে সেই একই রকম ভাবে আমরা এখানে কিন্তু একটা কোণ পাচ্ছি যেটা হচ্ছে থিটা কোণ দেখতে পাচ্ছো তো এখানে যদি আমরা এইভাবে লিখি আমরা একটু আগে যেমনটা লিখলাম যে sin থিটা সমান সমান হচ্ছে ধরে নাও x লিখলাম এই যে এখানে যেমনটা ছিল এটা যদি x হয় এটা হচ্ছে 1 তাহলে অতএব যদি আমরা কি শিখলাম একটু আগে থিটা সমান সমান sin ওই পাশে গেলে হয়ে যাবে sin ইনভার্স x তার মানে এই যে থিটা এর মান আমরা কি পেলাম এর মান পেলাম আমরা sin ইনভার্স x কি সুন্দর না প্রশ্ন হচ্ছে আছে sin ইনভার্স x আমাদের বের করতে হবে এখন cos ইনভার্স x tan ইনভার্স x sec ইনভার্স x এরকম মানে হচ্ছে এই sin ইনভার্স x সমান সমান আমরা বের করতে চাই এখন cos ইনভার্স কিছু একটা অথবা ধরে নাও cosec ইনভার্স কিছু একটা cosec ইনভার্স কিছু একটা কিন্তু আমরা এখনো জানি না সেটাই আমরা বের করব কিভাবে বের করব তার জন্য চলে যাই এখানে দেখো এটা লম্ব যদি x হয় আর অতিভুজ যদি 1 হয় তাহলে এই যে ভূমি এটা কিন্তু গত ক্লাসে আমরা শিখেছি সুতরাং আমরা সরাসরি বসাই দিই এই সেই পিথাগোরাস কাকার নিয়ম অনুযায়ী কি শিখেছিলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ওই সূত্র যদি আমরা করি তাহলে এখানে পাবো আছে 1 মাইনাস x স্কয়ার তাহলে এখানে খেয়াল করে দেখো pm এর মান ছিল x op অতিভুজের মান ছিল 1 আর এখন ভূমি om এর মান হচ্ছে 1 মাইনাস x স্কয়ারের রুট তাহলে আমরা সবগুলো পেয়ে গেছি এখন তোমার কি দরকার সেটা বের করতে পারবা অর্থাৎ cos মানে ছিল কি ভূমি বা অতিভুজ তো এখানে ভূমি কি 1 মাইনাস x স্কয়ারের রুট আর এর নিচে অতিভুজ আছে 1 দিলেও চলে না দিলেও চলে তাহলে কি সুন্দর আমরা sin ইনভার্স x 1 পেয়ে গেলাম কিন্তু cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে এবার cosec পাবো cosec কিভাবে পাই আমরা cosec মানে ছিল অতিভুজ বাই লম্ব তো অতিভুজ এখানে কি 1 আর লম্ব কি x এটা পাওয়া গেল এইবার তোমরা বলো তো এই যে sin ইনভার্স x আছে এটা সমান যদি আমরা tan লিখতে চাই তাহলে কি হবে tan ইনভার্স কত হবে tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি এখানে লম্ব কি আছে x ভূমি কি আছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সুতরাং আশা করছি তোমরা এরকম যে কোনো কনভার্সন খুব সহজেই করে ফেলতে পারবা সেটার থেকে এইভাবে করে আগে যাই থাক না কেন সেখান থেকে আমরা সেই এটা আগে বসাই নেব যেটা বাকি থাকবে সেটা পিথাগোরাস আঙ্কেলের মাধ্যমে বের করব তারপরে আমরা বসিয়ে দেব আমরা যে কোনো আরেকটা যদি করে দেখাই তোমরা খুব সহজ হয়তো বুঝতে পারবো আমি একটা সংখ্যা দিয়ে দেখাই কেমন ধরে নাও তোমার দেওয়া আছে হচ্ছে ট্যান থেটা সমান সমান 3/4 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি অতএব দিয়ে থেটা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স 3/4 এখন তুমি চাচ্ছ যে ট্যান ইনভার্স 3/4 এইটা সমান সমান আমি সাইন বের করব আমি সাইন ইনভার্স বের করব তো সাইন ইনভার্স সমান কি হবে এটাই জানার বিষয় তো তো এইটা হতে গেলে দেখো ট্যান মানে লম্ব বাই ভূমি তার মানে 3/4 পিথাগোরাস আঙ্কেলের মাধ্যমে কিন্তু অতিভুজ পাওয়া হচ্ছে 5 সুতরাং সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ এখানে লম্ব মানে আছে 3 তাহলে 3/5 কেমন হলো আশা করি খুবই সুন্দর হলো তোমরা খুব সহজে বুঝতে পারলে এখন আমরা আর দুই একটা কনভার্সন শিখব এরকম একটা সূত্র আমরা প্রমাণ করব যে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এই সূত্রটা কি ছিল এই সূত্রটা ছিল হচ্ছে সাইন ইনভার্স ব্র্যাকেটের ভিতরে ছিল x ইনটু 1 মাইনাস x স্কোয়ার প্লাস সরি 1 মাইনাস y স্কোয়ার প্লাস y ইনটু 1 মাইনাস x স্কোয়ার এইরকম ছিল
তো এটা কিভাবে আসে? এইটা আসে এইভাবে, আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। ধরে নাও প্রমাণ লিখলাম আমরা, প্রমাণ সাইন ইনভার্স এক্স ওয়ান সমান কি থেটা। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এক্স ওয়ান সমান সাইন সাইন থেটা পাবো। আসলে সাইন থেটার পরিবর্তে সাইন এ লেখা ভালো, এ, হ্যাঁ সাইন এ। আবার আবার সাইন ইনভার্স ওয়াই, এটা সমান সমান আমরা বি লিখলাম। এখান থেকে তাহলে কি পাবো? ওয়াই পাবো হচ্ছে সাইন বি। কেমন? এইবার আমরা জানি কি জানি, দেখো তো সাইনের একটা সূত্র জানি না আমরা, সাইন এ প্লাস বি এর সূত্রটা কী ছিল? এর সূত্র ছিল হচ্ছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। প্রত্যেকটা মান বসাই দেবো, সাইনের মান কি এই যে এক্স, কজ বির মান কি জানি না, কজ এর মান কি জানি না, সাইন বির মান কি ওয়াই, সাইন বির মান হচ্ছে ওয়াই, ওয়াইটাকে আমরা আগেও লিখতে পারি এখানে লিখতে। তার মানে এই যে কজের মানটা জানি না, আসলে কি জানি না, অবশ্যই জানি। আমরা একটু আগে যে সূত্র শিখলাম যে কীভাবে সাইন থেকে কজে লিখতে হয়, তাহলে সাইন এ সমান যদি এক্স হয় তাহলে এখান থেকেই কিন্তু আমরা এই যে কজ বির মানটা পাবো হচ্ছে, এই সাইন বির থেকে কজ বির মানটা পাবো হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। একটু আগেই কিন্তু শিখিয়েছি, গত ক্লাসেও শিখিয়েছি, সুতরাং এটা অবশ্যই আমরা জানি। আর এই কজ এ পাবো সাইনের থেকে, সাইনের সমান এক্স ছিল, সুতরাং কজের মানটা হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারের রুট প্লাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট। এখন এখানে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি, এইটা সমান সমান সাইন, ওই পাশে গিয়ে কী হয়ে যাবে একটু আগে আমরা দেখালাম, ইয়েস সাইন ইনভার্স। এইবার খেয়াল করে দেখো, এই পুরোটা বসে যাচ্ছে তাই না, সাইন ওই পাশে গিয়ে ইনভার্স হচ্ছে, কিন্তু এখানে ছিল এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের রুট। খেয়াল করে দেখো, এখানে এ মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, বি মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। কেমন? তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান, এই সূত্রটা খুব সহজে আমরা প্রমাণ করে ফেললাম। যেমন ধরো তোমরা এইরকম একটা সূত্র শিখেছো না, সাইন টু এ, এই সূত্রটা কী ছিল? টু সাইন এ কোয়াজ এ, মনে আছে? ঠিক এখানেও কিন্তু এই বিপরীত দ্বিতীয় ফাংশানে ওই ধরনের সূত্র আছে। সূত্রটা হচ্ছে টু সাইন ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স এরকম একটা জিনিস। তা কী করে আসে তাহলে সেটা আমরা দেখি। যে কোনো জিনিস যখন আমাদের করতে হবে তখন সেটা ধরতে হবে, অর্থাৎ ধরে নিতে হবে সাইন ইনভার্স এক্স সমান সমান হচ্ছে এ, এই যে এখানে আছে। তাই যদি হয় এখান থেকে পাবো হচ্ছে এক্স সমান সমান সাইন এ, ক্লিয়ার? আবার এখানে আমাদের কোয়াজ এটা কীভাবে পাবো দেখো তো, এই যে কোয়াজ এ আমরা একটু আগেই কিন্তু সেটা দেখিয়েছি যে কোয়াজ এটা পাবো সমান সমান পাবো হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আমরা একটু আগে কিন্তু দেখাইছি, এই জন্য এটা লিখছি না। কেমন? এইবার এই সূত্রে বসিয়ে দাও, এই যে সূত্র, সূত্রতে কী আছে? সাইন, কারণ এটা তো আমরা আগেই জানি, আগের আগের চ্যাপ্টার থেকে জানি, সাইন টু এ সমান টু সাইন এ কোয়াজ এ। খেয়াল করে দেখো তো, এই টু লিখলাম, সাইনের মান হচ্ছে এক্স, কোয়াজের মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে অতএব দিয়ে সাইনটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে থাকবে হচ্ছে টু এ, সাইন ওই পাশে গিয়ে কী হবে আমরা তো জানি, সেটা ইনভার্স হয়ে যাবে। এই টু এ সমান এটা, এখন এটা এটা কী জিনিস সেটা তো আমরা আগেই জানি, এ এ মানেই হচ্ছে সাইন ইনভার্স এক্স। সুতরাং আমরা অতএব দিয়ে এখানে কিন্তু লিখতেই পারি যে অতএব টু সাইন ইনভার্স এক্স, এটা একটা খুব সুন্দর সূত্র, পরীক্ষায় আসতে পারে। এই টু সাইন ইনভার্স এক্স সমান সমান হচ্ছে সাইন ইনভার্স টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই একইভাবে আরও যত সূত্র আছে এরকম, সূত্রগুলো কোথায় আছে একটু দেখে আসি। দেখো এখানে যে সূত্রগুলো এখানে আছে এই সব সূত্র এইভাবে কিন্তু প্রমাণ করা যায়। এই যেমন এখানে দেখতে পাচ্ছ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই,
এইটা সমান সমান কিন্তু এইভাবে প্রমাণ করা যায়। সাইন ইনভার্স এক্স প্লাস ওখানে রয়েছে কোয়াজ ইনভার্স এক্স, এটা সমান সমান আসছে পাই বাই টু, তাই না? এটা কীভাবে প্রমাণ করা যায়? তো আমরা এটুকু সমান সমান কী ধরে নিতে পারি? থেটা। দেখো কি সুন্দর, সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে থেটা। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সমান সমান হচ্ছে সাইন থেটা। এখন দেখো সাইন থেটাকে কিন্তু আমরা লিখতে পারি কজ পাই বাই টু মাইনাস থেটা। মনে আছে যে আমরা ওই পাই বাই টু মানে বিজোড় সমকোণ হইলে সাইন কজ হয়ে যায়, কজ সাইন হয়ে যায়, এরকম। তাহলে অতএব দিয়ে খেয়াল করে দেখো, এই কজটা যদি এই পাশে চলে আসে তাহলে এই পাশে এসে হয়ে যায় কিন্তু কজ ইনভার্স এক্স, আর এই পাশে থাকে পাই বাই টু মাইনাস থেটা। বা দাও খেয়াল করে দেখো তো, এই যে থেটা যদি বাম পাশে চলে আসে তাহলে প্লাস থেটা হয়ে যাবে, আর থেটা মানে কি? থেটা মানে সাইন ইনভার্স এক্স। সুতরাং সাইন ইনভার্স এক্স প্লাস কোয়াজ ইনভার্স এক্স, এটার মান কিন্তু পাই বাই টু। তাহলে এই আর একটা প্রমাণও কিন্তু আমরা দেখাই দিলাম, আর সূত্র নিয়ে আমরা কোনো প্রমাণ দেখাবো না। এখানে আরও যে সূত্রগুলো আছে সবই কিন্তু সেই সূত্রের মাধ্যমেই সূত্র প্রমাণ করা, অতএব আশা করি তোমরা এগুলো সবই পারবা। এইগুলো আমরা এখানে সূত্রের অংশটা শেষ করি, আমরা এর পরের ভিডিওতে কিন্তু অঙ্ক করে দেখাবো, তাই না? যেগুলো পরীক্ষায় আসবে আমরা বোর্ডের অঙ্কগুলো করব। তো পরের ভিডিওর জন্য প্রস্তুত হয়ে নাও। ধন্যবাদ সবাইকে।